শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। আমরা পরিণতি বংশশাসনের দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে বাংলাদেশের সংবিধান প্রণেতাগণ নাগরিকের চাহিদা, নিরাপত্তা, অধিকার এবং রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানে মৌলিক অধিকারের পাশাপাশি কতগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার বিষয় অন্তর্ভুক্ত করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক, বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এগুলো হচ্ছে মূলত বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা আজকে আলোচনায় মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা আমাদের সময় স্বল্পতার কারণে খুবই সংক্ষিপ্তভাবে বিষয়গুলো আলোচনা করব। আমরা প্রথমে আসছি বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল সম্পর্কিত। বাংলাদেশ সংবিধানের 64 নম্বর অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের নিয়োগ, যোগ্যতা, পদের মেয়াদ, অপসারণ, মর্যাদা এবং কাজ সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। আমরা এখানে সংবিধানের 64 নম্বর অনুচ্ছেদে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। আমরা যদি এখানে নিয়োগের কথা বলি, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ লাভ করবেন। ওনার যোগ্যতা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হলে যে সমস্ত যোগ্যতা অর্জন করতে হয় ওনাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে আমরা এখন বলতে পারি যে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন। এখানে হলো সুপ্রিম কোর্টের বিচারক হতে হলে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, সুপ্রিম কোর্টে তাকে 10 বছর অ্যাডভোকেটশিপ থাকতে হবে, অথবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে 10 বছর বিচার বিভাগীয় কোনো পদে তাকে কর্মরত থাকতে হবে এবং আইনের দ্বারা অন্যান্য যোগ্যতা অর্জন করতে হবে, তাহলে উনি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ লাভের যোগ্যতা অর্জন করবেন। মেয়াদ হচ্ছে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি সন্তুষ্টির উপরই উনি এখানে তার কাজে নিযুক্ত থাকবেন। অপসারণ, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ যে পদ্ধতিতে অপসারিত হন উনি অনুরূপ পদ্ধতিতে অপসারিত হবেন। এখন প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কিভাবে অপসারিত হন। আমরা জানি যে সুপ্রিম কোর্টের বিচারপতিগণ অপসারণের ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে পারেন এবং সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে প্রধান বিচারপতি এবং তার চেয়ে জুনিয়ার 8-2 জন বিচারপতিকে নিয়ে গঠিত হবে এবং তারা সংশ্লিষ্ট বিচারকের বিষয়ে তারা তদন্ত করে যে রিপোর্ট প্রদান করবেন সেই রিপোর্টের উপর ভিত্তি করে মহামান্য রাষ্ট্রপতি বিচারককে অপসারণ করতে পারবেন। অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে ঠিক অনুরূপ ওই একই নীতি প্রযোজ্য হবে। মর্যাদা, উনি হচ্ছেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের ন্যায় মর্যাদা ভোগ করবেন। এখন আমরা দেখব যে অ্যাটর্নি জেনারেল কি কি কাজ করে থাকেন। আমরা জানি যে অ্যাটর্নি জেনারেল হচ্ছে বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা বা আইন উপদেষ্টা। বাংলাদেশ সরকারের যে কোনো মামলা মকদ্দমার ব্যাপারে বাংলাদেশের অভ্যন্তরে যে কোনো আদালতে উনি তার মতামত ব্যক্ত করবেন, জটিল আইনের প্রশ্নে উনি মতামত দিতে পারবেন, আর সরকারের যে কোনো বিষয়ে, সরকারের আইন সংক্রান্ত যে কোনো বিষয়ে উনি ওনার যে মতামত বা ওনার যে বক্তব্য এটা প্রদান করবেন, অর্থাৎ সরকারের আইন বিষয়ক মুখপাত্র হিসেবে উনি দায়িত্ব পালন করে থাকেন। এরপরে আমরা আসছি মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক। বাংলাদেশ সংবিধানে 127 থেকে 132 নম্বর অনুচ্ছেদে মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের বিষয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক উনিও রাষ্ট্রপতি কর্তৃক, মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত লাভ করবেন। উনি ওনার পদে 5 বছরের জন্য অথবা 65 বছর বয়স হওয়া পর্যন্ত উনি ওনার পদে বহাল থাকবেন। তার মধ্যে যেটা আগে ঘটবে সেই পর্যন্ত উনি বহাল থাকবেন। অপসারণ হচ্ছে সেই সুপ্রিম কোর্টের বিচারপতিদের ন্যায় একই পদ্ধতিতে উনি অপসারিত হবেন। ওনার মর্যাদা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিগণ যে মর্যাদা ভোগ করেন উনি অনুরূপ মর্যাদা ভোগ করবেন। এখন আমরা দেখব উনি কি কি কাজ করেন। কাজের ক্ষেত্রে কিন্তু অ্যাটর্নি জেনারেলের কাজের সাথে মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের কাজের ভিন্নতা রয়েছে। আমরা দেখব যে উনি কি কাজ করে থাকেন। মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক হচ্ছেন বাংলাদেশের জাতীয় অর্থের অভিভাবক। অর্থাৎ যদি আমরা বলি যে জাতীয় যে আমাদের যে অর্থ, জনগণের যে কাছ থেকে সরকার যে কর বা খাজনা আদায় করে থাকেন, তা রাষ্ট্রীয় কাজে ব্যয় করে থাকেন, এই যে সরকারি ব্যয়গুলো, এই ব্যয় নিরীক্ষা বা তদারকি করার দায়িত্ব হচ্ছে মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক অথবা ওনার কর্তৃক অর্পিত ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিগণ এই কাজটা করে থাকেন। এখানে বলা আছে সরকারি হিসাব এবং সকল আদালত, সরকারি কর্তৃপক্ষ ও কর্মচারী হিসাব নিরীক্ষাকরণ করবেন এবং অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট প্রদান করবেন। জাতীয় সংসদ আইনের দ্বারা যেরূপ দায়িত্ব নির্ধারণ করবেন উনি সেরূপ দায়িত্ব পালন করবেন। প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত রিপোর্ট রাষ্ট্রপতির নিকট পেশ করবেন এবং রাষ্ট্রপতি উক্ত রিপোর্ট জাতীয় সংসদে পেশ করবেন। এটা হচ্ছে মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের কাজ
তার যে অপসারণ, তার যে বিস্তারিত বিষয়টা। এরপরে আমরা যাবো বাংলাদেশ নির্বাচন কমিশন। এটি হচ্ছে বাংলাদেশের আরেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা প্রথমেই যে কথাগুলো বলেছি যে জনগণের অধিকার, রাষ্ট্রীয় কাজে জনগণের অংশগ্রহণ, এই বাংলাদেশের নির্বাচন কমিশনের কাজ মূলত হচ্ছে রাষ্ট্রীয় কাজে জনগণের অংশগ্রহণের ক্ষেত্রে যে ভূমিকা, এই কাজটাই মূলত উনারা করে থাকেন। বাংলাদেশ সংবিধানের 128 থেকে 125 নম্বর অনুচ্ছেদে বাংলাদেশ নির্বাচন কমিশনের গঠন ক্ষমতা কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা সংক্ষিপ্তভাবে বলবো যে এখন দেখবো যে যারা নিয়োগ এবং গঠন, আমরা যদি বলি যে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়, বাংলাদেশ নির্বাচন সংবিধানে বলা হয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে এবং মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ওনারা নিয়োগ লাভ করবেন এবং তারা 5 জন্য তাদের পদে বহাল থাকবেন। এবং অপসারণের ক্ষেত্রে বলা আছে যে তারা সুপ্রিম কোর্টের বিচারপতিগণ যে পদ্ধতিতে অপসারিত হবেন ওনারাও অনুরূপ পদ্ধতিতে অপসারিত হবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বলছি যে নির্বাচন কমিশনার গণের মেয়াদ হবে 5, ওনারা 5 ক্ষমতায় থাকবেন। অপসারণের ক্ষেত্রে বলা হয়েছে যে ওনারা সুপ্রিম কোর্টের বিচারপতিগণ যে পদ্ধতিতে অপসারিত হন ওনারা অনুরূপ পদ্ধতিতে অপসারিত হবেন। এখন আমরা দেখব যে নির্বাচন কমিশনের কাজ কি। নির্বাচন কমিশনের প্রধান কাজ হচ্ছে রাষ্ট্রপতি পদের নির্বাচন পরিচালনা করা, ভোটার তালিকা তৈরি করা, নির্বাচনের তারিখ নির্দিষ্ট করা, ভোট গ্রহণ করা, ফলাফল প্রকাশ করা, এই কাজটা উনি করবেন। জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, ভোটার তালিকা প্রণয়ন এ সম্পর্কে তত্ত্বাবধানের নির্দেশনা প্রদান করবেন, নির্বাচনী ফলাফল এবং গেজেট আকারে প্রকাশ করবেন, নির্বাচন সংক্রান্ত কোনো অভিযোগ মামলা হলে তার নিষ্পত্তি করবেন, রাজনৈতিক দল নিবন্ধন করবেন আর সংবিধান আইনের দ্বারা আরোপিত অন্যান্য দায়িত্ব পালন করবেন। এটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাজ। সর্বশেষ আমরা যে সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সম্পর্কে আলোচনার পূর্বে আমাদের একটু এ বিষয়ে আমরা একটু কথা বলবো। সেটা হচ্ছে আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা জানি যে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনা করে থাকেন। এটা যদিও তথ্যগতভাবে কথাটা ঠিক, কিন্তু বাস্তবে এই রাজনৈতিক নেতৃবৃন্দের আড়ালেও সরকারি স্থায়ী কর্মচারী কর্মকর্তা যারা রয়েছেন, যারা সরকারের অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিদের বা রাজনৈতিক দল যে নির্বাচনী ইস্তেহার দিয়ে নির্বাচিত হয়, নির্বাচনের পরবর্তী সময় যখন তারা সরকার গঠন করেন তখন তারা ওনাদের যে কর্মসূচি বাস্তবায়ন করার জন্য এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাহায্য সহযোগিতা নিয়ে থাকেন। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে যদিও আমরা বলি গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের শাসন, কিন্তু বাস্তবে হচ্ছে এটা হচ্ছে আমলাতান্ত্রিক শাসন। অর্থাৎ আমলাতন্ত্রের মাধ্যমে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের কর্মসূচি বাস্তবায়ন করে থাকেন। অর্থাৎ একটি যদি আমরা বলি যে একটা দেশের জনগণের যদি আমরা কল্যাণ নিশ্চিত করতে হয় তাহলে সেক্ষেত্রে আদর্শ আমলাতন্ত্রের প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ যদি আমরা বলি যে জনবান্ধব প্রশাসনের কথাটা, একটা সুপরিচিত শব্দ জনবান্ধব প্রশাসন, জনবান্ধব প্রশাসন যদি গড়ে তুলতে হয় তাহলে সেখানে সৎ, যোগ্য, দক্ষ এবং অভিজ্ঞ সরকারি কর্মকর্তা বা আমলাদের প্রয়োজন। এই যে আমলাদের, এই অর্থাৎ সরকারের সৎ যোগ্য কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটা বড় ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ যে আমরা যেটা বলেছি যে বাংলাদেশের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা বাছাই এবং নিয়োগের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে সরকারি কর্ম কমিশন। অর্থাৎ বাংলাদেশ সরকারের যে আমলা, সেই আমলাকে যদি জনবান্ধব বা আমরা যদি জনবান্ধব প্রশাসন হিসেবে গড়ে তুলতে হয় তাহলে এই সরকারি কর্ম কমিশনকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ সংবিধানের 137 থেকে 141 নম্বর অনুচ্ছেদে মূলত এই কর্ম কমিশনের গঠন ক্ষমতা এবং কার্যবলী সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 1972 সালের সংবিধানে বাংলাদেশে 2 কর্ম কমিশন গঠনের কথা বলা হয়েছিল, কিন্তু 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপতির 57 নম্বর অধ্যাদেশের আলোকে উনি বলেছেন যে একটি মাত্র কর্ম কমিশন হবে এবং তারা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদেরকে নিয়োগ দান করবেন বা তাদের যে আনুষঙ্গিক যে কাজকর্ম সেগুলো তারা করবেন। এখন আমরা দেখব যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গঠন
অর্থাৎ এখানে সংবিধানে বলা আছে যে অনধিক ছয় অর্থাৎ কর্মকমিশনের সভাপতি এবং সদস্য সহ অনধিক ছয় থেকে সর্বোচ্চ 15 জন সদস্য নিয়ে কর্মকমিশন গঠিত হবে এবং তাদের মধ্যে অর্ধেক সদস্য এমন ব্যক্তি হবেন যারা সরকারি কাজে 20 বছর অতিবাহিত করেছেন। অর্থাৎ সরকারি কাজে 20 বছর নিয়োজিত ছিলেন এমন ব্যক্তিরা হবেন তাদের মধ্যে অর্ধেক সংখ্যক সদস্য। রাষ্ট্রপতি এমন ব্যক্তিদের কি সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান বা সদস্য হিসেবে নিয়োগ প্রদান করবেন। এখন আমরা দেখব যে এদের পদের মেয়াদ কত হবে। কর্মকমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের পদের মেয়াদ হবে 5 বছর অথবা তাদের বয়স 65 বছর হওয়া পর্যন্ত, তার মধ্যে যেটা আগে ঘটবে সেই পর্যন্ত তারা স্ব কাজে বহাল থাকবেন। তবে যদি তাদের চাকরির বয়স থাকে তাহলে সদস্যগণ পুনরায় সভাপতি হিসাবে বা চেয়ারম্যান হিসাবে নিয়োগ লাভ করতে পারবেন অথবা চেয়ারম্যান দ্বিতীয় মেয়াদের জন্য নিয়োগ লাভ করতে পারবেন। এখন হচ্ছে ওনারা কীভাবে অপসারিত হবেন। ওনারা যদি প্রত্যেকে যদি কেউ চাকরি করতে না চান তাহলে স্বহস্তে লিখিত আবেদনের মাধ্যমে রাষ্ট্রপতির নিকট ওনারা চাকরি ছেড়ে দিতে পারবেন অথবা ওনাদের অপসারণ হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের ন্যায়। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক, বাংলাদেশ নির্বাচন কমিশন এবং বাংলাদেশ কর্ম কমিশনের সদস্যবৃন্দ সকলেই অলরেডি অপসারণ পদ্ধতি হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিগণ যে পদ্ধতিতে অপসারিত হয়ে থাকেন ওনারা অনুরূপ পদ্ধতিতে অপসারিত হবেন। মর্যাদার ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিগণ যেরূপ মর্যাদা ভোগ করেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ একই রকম মর্যাদা ভোগ করবেন। এবার আমরা কাজের দিকে একটু মনোযোগ দেই যে বাংলাদেশ সরকারি কর্মকমিশন কি কি কাজ করে থাকেন। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রধান কাজ হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে পরীক্ষা পরিচালনা করা, নিয়োগ এবং সংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান, বার্ষিক রিপোর্ট প্রকাশ, আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য কাজ। অর্থাৎ এছাড়া আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য কাজ বলতে বোঝানো হচ্ছে যে সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তাদের বিভিন্ন রকম পদোন্নতি পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলো পরিচালনা করে থাকেন সরকারি কর্মকমিশন অথবা জাতীয় সংসদ আইনের দ্বারা অন্য যদি কোনো দায়িত্ব অর্পণ করেন সেই কাজগুলো মূলত কর্মকমিশন করে থাকে। তার মানে হচ্ছে আমরা এখন যতটুকু বুঝলাম যে বাংলাদেশের 4টি যে সাংবিধানিক প্রতিষ্ঠান, অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক, নিয়ন্ত্রক, বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ সরকারি কর্মকমিশন, এই 4টা প্রতিষ্ঠানই বাংলাদেশের জনগণের তাদের যে চাহিদা, তাদের যে অধিকার, তাদের যে নিরাপত্তা, এ বিষয়গুলো তারা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অর্থাৎ বাংলাদেশ সরকারের যে 3টি অঙ্গ রয়েছে, জাতীয় সংসদ, মন্ত্রী পরিষদ, বিচার বিভাগ, এর পাশাপাশি এই 4টি যে প্রতিষ্ঠান, এই 4টি প্রতিষ্ঠান বাংলাদেশ সরকার অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এই দিক থেকে এই 4টি বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব এবং ভূমিকা অপরিসীম এবং এই প্রতিষ্ঠানগুলো স্ব ক্ষেত্রে স্বাধীন এবং তারা নিজ নিজ ক্ষেত্রে অন্যের নিয়ন্ত্রণ মুক্ত থেকে কার্যক্রম পরিচালনা করে থাকেন। তার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি বাংলাদেশ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাংলাদেশের প্রশাসনের ক্ষেত্রে, বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এ পর্যন্তই শেষ করছি। আগামী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা আসবো। তোমাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।